আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। একটা বোরিং জীবন থেকে এর একটা মুক্তি পেলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি আজকে আমাদের বাংকা বয়েসের পক্ষ থেকে আমরা একটা পিকনিকে যাচ্ছি। রিসোর্টটার নাম হচ্ছে অ্যারিস্টোক্রেট রিসোর্ট। এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ থেকে আরেকটু সামনে গিয়ে হাতের বাম সাইডে যে রোডটি আছে, বাণিজ্য মেলার ঠিক কাছাকাছি একটা রিসোর্ট রয়েছে। ওই রিসোর্টটার নামই হচ্ছে অ্যারিস্টোক্রেট রিসোর্ট। ওখানেই আমরা সবাই যাচ্ছি। এইটা এই টি শার্টটা হচ্ছে আমাদের বাংকা বয়েসের পিকনিক উপলক্ষে বানানো। আপনারা হয়তো ভাবছেন বাংকা বয়েসটা আবার কি। বাংকা বয়েস হচ্ছে আমাদের কয়েকটা ব্যাংকের কিছু বন্ধুবান্ধব নিয়ে আমরা একটা সংগঠন করেছি। সেই সংগঠনের নামই হচ্ছে বাংকা বয়েস। আমরা প্রতি শুক্রবার ফুটবল খেলি একসঙ্গে। আমাদের বাংকা বয়েসের আরও মেম্বার আছে, তাদের কাছে যাব এবং সবাই মিলে একসঙ্গে আমরা রওনা দিব ডিওএইচএস থেকে। বাংকা বয়েসের পক্ষ থেকে আমরা আজকে পিকনিকে যাচ্ছি। আমরা অলরেডি 300 ফিটের দাঁড়িয়েছি। আমাদের 22 জন মেম্বার আজকে এখানে উপস্থিত আছে, সবাই সবার মতো করে ছবি তুলছে। এটা হচ্ছে আমাদের মামুন ভাই, মামুন ভাই এবং রিয়াদ ভাই, সবাই দৌড়াদৌড়ি করছে। আমাদের এটা জিয়া ভাই, ইসলামিক স্কলার উনি। আমরা অলরেডি চলে এসেছি অ্যারিস্টোক্রেট রিসোর্টে। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম ড্রিঙ্কস আমাদেরকে পরিবেশন করা হয়েছে। সবাই সবার ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে ব্যস্ত। আমাদের শাহিন ভাই, আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার, সো মাচ টেস্টি, ডিলিশিয়াস। এরকম লেমোনেড আমি আমার দাদুর জন্য খাই নাই। খুবই টেস্টি, খুবই সুস্বাদু। কিন্তু যিনি দিচ্ছে উনি আসলে একজন পুরুষ মানুষ। আমাদেরকে বলা হয়েছিল থাই কামিজ পরে একজন মহিলা আসবে এখানে আমাদের সঙ্গে। শুরুতেই দিনে আসলে উনি লেমন জুস চেনে না, খাবে কি করে, খেয়েছে জেনে না। যার যার ওই ব্যক্তি, সে খুব সুন্দর ভাবে পরিবেশন করছে। আমরা চলে এসেছি, চিয়ার্স। আমরা অলরেডি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। থ্যাঙ্কস টু সোহেল ভাই। আমি একটু রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে খেলার মাঠ, এখানে ফুটবল খেলা যায়। ফুটবল খেলার বার রয়েছে, কিছু বাঁশ ঝাড় রয়েছে। ছোটোর মধ্যে রিসোর্টটা ভালোই মনে হচ্ছে। ডাল গাছ রয়েছে এখানে, এখানে একটা ঝুলন্ত দোলনা রয়েছে। এটা এখন ট্রাই করবে আমাদের। তোমার অনুভূতিটা একটু বলবা। খুবই সুন্দর একটা জায়গা অ্যারিস্টোক্রেট রিসোর্ট। আমরা সকালবেলা আসছি, তো নাস্তার জন্য ওয়েট করতেছি। নাস্তা করবো একটু পরে, এরপরে আমরা খেলাধুলা শুরু করব। সারাদিন ঘুরবো ফিরবো, তবে এখন খুব ভালো ফিল করতেছি। সেই দাদা, আপনার জন্য এখানে কিছু কাঁঠাল আছে, এই যে কাঁঠাল একটু পাকতেছে। পেয়ার কা সাইড ইফেক্ট, দুজন উত্তেজিত হয়ে গিয়েছিল। পরিবেশটা আমার কাছে বেশ ভালোই লাগছে, কারণ খুব বেশি যে বড় এটা রিসোর্টটা তা না, ছোট্ট একটা খেলার মাঠ আছে এখানে দেখেছেন। এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলটা মোটামুটি বেশ
ভালোই, একেবারেই খারাপ না সুইমিং পুলটা। এক্সটেনশন ওনারা করছে, আরও কাজ করছে এখানে। আমরা বাংকা বয়েসের পক্ষ থেকে আজকে এখানে এসেছি, জাস্ট একটা ডে আউট প্রোগ্রাম। আমরা এখানে আজকে খুব এনজয় করব। আমরা ফুটবল খেলবো, আমরা ক্রিকেট খেলবো, আমরা ক্যারাম খেলবো। দ্যাটস এ ডাইনিং, আমাদের ডাইনিং রুম। এটা ওয়াশরুম, বেসিন রয়েছে এখানে, বেশ সুন্দর একটা লবি রয়েছে এখানে। খাবার পরিবেশন করা হচ্ছে, পরোটা এখনো আসেনি। এইটা হচ্ছে ডিম, এগ ফ্রাই। এরপরে রয়েছে মিক্সড ভেজিটেবলস, সমস্ত ডাল রয়েছে, বুটের ডাল। এরপরে সুজি, সুজি দেওয়া আছে। ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে, আমরা দুটো টিম করে ক্রিকেট খেলছি। প্রথম দল ব্যাট করে ফেলছে, আমরা এখন সেকেন্ড টিম ব্যাট করতেছি। 55 রানের টার্গেট নিয়ে 6 ওভারে। দর্শক, সাধারণত পলাশকে আমরা উইকেট কিপার হিসেবে চিনি, কিন্তু আজকে জন্ম হলো পলাশ বোলার পলাশ হিসেবে। এই যে আমাদের আরেকজন প্লেয়ার, ওকে ব্যাটসম্যান রেডি, বোলার রেডি, ফুটবলের একটা টিম করেছি, সেই ফুটবলের টিমটা হচ্ছে বিজয়ী দল। আমরা 11 জন দুই দলে বিভক্ত হয়ে, এটা চার একটা টিম, এই দুই টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
এই পাশটা রিসোর্টের এক্সটেনশন হচ্ছে। আমি কিছু রুম দেখতে পাচ্ছি এই পাশে, ওরা ডিজাইন করে পাঁচটা কিন্তু বেশ টন্য স্টাইলে কিন্তু রুমগুলো করেছে। আমাকে দেখে ভয়ই চলে যাচ্ছে। ওরা অনেকগুলো কাঁঠাল ধরেছে। আসসালামু আলাইকুম। আমি সোফার মনে হয় দাদার অনেক কাছের লোক। ইনশাল্লাহ আমরা একসাথে কমার্শিয়াল ভিডিও তৈরি করতেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। যাওয়ার প্রস্তুতি, সবাই রেডি হয়ে গেছে, যাওয়ার প্রস্তুতি নিয়েছে। আমাদের সোহেলের সবাই রেডি যাওয়ার জন্য। সবার এখন বাড়ি ফেরার পালা। তোমাদের অনুভূতিটা জানতে চাই, আজকে সারাদিন কেমন লাগলো? আমাদের দৈনন্দিন একটা বোরিং জীবন থেকে এর একটা মুক্তি পেলাম, অনেকদিন মনে থাকবে এই মেমোরি। ধন্যবাদ ব্যাংকা বয়েজের সবাইকে, এই ধরনের মেমোরি আরও হোক। অনেক ভালো একটা সময় কাটাইছি আমরা। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক ট্যুর হবে এরকম। ইমন এনআরবি ব্যাংকের খুবই ভালো লাগছে। হোস্টেল একটা রিসোর্ট, সবাই আসবেন। আর আমরা ব্যাংকা বয়েজ যে মজা করছি, চলে যাচ্ছি। সারাটা দিন বেশ এনজয়েবল একটা দিন গেল, এখন আমাদের যাওয়ার পালা। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আগামী ভিডিওতে আবারও আমন্ত্রণ রইল। আমরা বাংকা বয়েসের পক্ষ থেকে আজকে আসছিলাম একটা রিসোর্ট ঘুরতে। রিসোর্টের নাম অ্যারিস্টোক্রেট রিসোর্ট, অলরেডি আপনারা জেনেছেন। আমার রিসোর্টের রিভিউ যদি বলতে চাই আমি, রিসোর্টটা মোটামুটি বেশ ভালোই, খারাপ না একবারে। তবে এক্সটেনশন করছে, এক্সটেনশন করার পর হয়তো আরও একটু ভালো লাগবে। ভিডিওটা দেখে ভালো লেগেছে সবার আশা করি, এবং নতুন আরও ভিডিও নিয়ে সামনে আসতেছি আমি। চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। গুড বাই।